এইটা সমাধানের জন্য দুই পক্ষেরই পাঁচ পাঁচজন করে বসে যেসব এবং আমাদের শ্রম সেক্রেটারি আমাদের কমার্স সেক্রেটারি এবং আমাদের আইটি ডিপার্টমেন্টের লোকজন তারা বসবেন, বসে এটা সমাধান করবেন। পুঙ্খানুপুঙ্খানুভাবে এটা বিশ্লেষণ করে দেখবেন যে আসলে কোনো ত্রুটি হয়েছে কি, ত্রুটি হয়ে থাকলে এটা সংশোধন করে দেওয়া হবে এবং এটা 1 জানুয়ারি থেকে কার্যকারিত হবে।